উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন সমাজবাদী পার্টিয়ে সরকার গঠন করবরাকি আসন দখল করব নোৱাৰিলে। কিন্তু এই বিধানসভা নির্বাচন দলটির লক্ষণীয় উত্থান দেখবলে পাওয়া গেল। 2017 চনের বিধানসভা নির্বাচন 47 আসন দখল করা সমাজবাদী পার্টি অথবা এসপিএ এইবার লাভ করলে 118 আসন। দলটির এই উত্থানের আড়ত আছে যথেষ্ট সংখ্যক কৃষকে দলটির পক্ষে করা ভোটদান। কৃষক আন্দোলন কেন্দ্রিক অসন্তুষ্টি আর লক্ষিমপুর খেড়ীত কৃষক হত্যার বাবে এনে জেলা কেক একাংশ কৃষকে বিজেপির বিরোধিতা করে সমাজবাদী পার্টির পক্ষত ভোটদান করেছিল। পরিসংখ্যাত যদি চা যায় প্রদেশের কুঁহিয়ার খেতকর আধিপত্য থাকা 10 জেলাত বিজেপির পক্ষত ভোটদান বিগত 2017 চনের তুলনায় যথেষ্ট পরিমাণে এবার হ্রাস পাইছে, যার বাবে এনে জেলা কেক গেরুয়া দলে 14 আসন হেরুবলগা হয়েছে। আনতে আলু খেতকর আধিপত্য থাকা রাজ্যখনের 10 জেলাতো একই কারণতে বিজেপির বিরুদ্ধে আর এসপির পক্ষত ভোট দিছে একাংশ কৃষকে, যার বাবে এনে জেলা কেক বিজেপির আসন 5 হ্রাস পাইছে। বিজেপি পরাস্ত হওয়া সমষ্টিসমূহ এসপির দখললে আহিছে। আনতে মূলত কৃষক কেন্দ্রিক দল রাষ্ট্রীয় লোকদলের মিত্রতা করার সুফলও এসপিয়ে কিছু পরিমাণে লাভ করবলে সক্ষম হয়েছে। ইয়ার বাবেও একাংশ কৃষকর ভোট বিজেপির পক্ষলে আহিল। কিন্তু সরকার গঠন করবরাকি কৃষকর ভোট এসপির পক্ষলে আহিল, যার বাবে 2017 চনতক আসন অধিক লাভ করলেও সরকার গঠন করবলে সক্ষম নহল সমাজবাদী পার্টির। কিন্তু এই নির্বাচনতেই এটা কথা স্পষ্ট হল, উত্তর প্রদেশত বিজেপির বাবে ক্রমশ প্রত্যাহ্বান আহিবলে আরম্ভ করেছে এসপির ফলপ্র। কৃষক সমাজের বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মাজত পুনের শক্তিশালী হবলে আরম্ভ করেছে সমাজবাদী পার্টি। সমাজবাদী পার্টির এই অগ্রগতি এতিয়া বিজেপির ভবিষ্যতের বাবে শঙ্কার কারণ হয়ে পড়ছে। ইফালে পাঞ্জাবতো আম আদমি পার্টি ক্ষমতাল অনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলে পাঞ্জাবর কৃষক সমাজে, বিশেষক 24 ঘণ্টার বিনামূলিয়া বিদ্যুৎ যোগানোর প্রতিশ্রুতিয়ে কৃষক সমাজক যথেষ্ট পরিমাণে আকৃষ্ট করলে। দিল্লিত বিনামূলিয়া বিদ্যুৎ যোগানোর প্রতিশ্রুতি ইতিমধ্যে পূরণ করেছে আপে। গতি দলটির উপর আস্থা রাখি কৃষক সমাজে হিল দল ভাঙি ভোট দিলে পাঞ্জাবত আপক্ষ।